মির্জাপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিকী পালিত। মির্জাপুর প্রতিনিধি হারুনুর রশিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মির্জাপুর উপজেলা বিএনপি আয়োজিত মির্জাপুর বাইপাস এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এক শোক সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। সমস্ত আলাপাতের ময়দানকে একবারে সুচলা সুফলা করে তুলেছে সেই চিয়া গাছকে। সারা বিশ্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শ রাষ্ট্রনায়ক, যিনি অত্যন্ত নির্মোহ জীবন যাপন করে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে 41তম শাহাদাত বার্ষিকী, যিনি 3.5 বছর যখন এই রাষ্ট্রটা শাসন করেছিলেন তখন আমরা শাসক খুঁজে পাইনি, জিয়াউর রহমানকে সেবক হিসেবে খুঁজে পেয়েছিলাম। সোমবার বেলা 11টায় পৌর বিএনপির আহ্বায়ক হজরত আলী মিয়ার সভাপতিত্বে ও ডিএম শফিকুল ইসলাম ফরিদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফাতেমা আজাদ সিদ্দিকী, অ্যাডভোকেট আব্দুর রৌফ, বানুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, আলী এজাজ চৌধুরী রুবেল, এস এম মহসিন প্রমুখ।